Sikkimot Jalaprolayot mrityu hoa Baksa jilar Anando bazarar Hena jwan mrityu kolitar bahogrihaloi aji jabo mukhyamantri. 7 October uddhar hoisil mrityudeh 2011 sonot sakori jogdan kori Alipurdwarot Henar Electronics and Mechanical Engineering bibhagot kormorot hoisil mrityu kolita. Bibhagiyo prokhikkhonor babe goisil Sikkimoloi. আৰু ফটি আহুতি প্ৰদান কৰি বানত নিৰুদ্দেশ হৈছিল মিটু কলিতা 7 অক্টোবৰত তেওঁৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হয় আৰু দেহপৰা সম্পন্ন কৰা হয় শেষকৃত্য ঘৰৰ জ্যেষ্ঠ সন্তান মিটুৰ অকাল মৃত্যুত মৰ্মাহত হৈ পৰিছে অঞ্চলবাসী সোমবাৰে জোৱানজনৰ বাসগৃহত উপস্থিত হৈ বিটিচি প্ৰধান প্ৰমোদ বৰুৱা শোক সন্তপ্ত পৰিয়ালবৰ্গক গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰে প্ৰমোদ বৰুৱা আমার কারণে বহুত এটা ডাঙর দুঃখর বিষয় এইটো যে এজন জওয়ান লড়া আৰু দেশৰ সৈনিক এটা নেচাৰেল কেলামিটিৰ কাৰণে এনেকুৱা এটা অকাল মৃত্যু হ'ব লগা হৈছে তো তেখেতৰ আত্মা স্বৰ্গত শান্তিৰে থাকক এইটো আমি কামনা কৰিছোঁ প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু আজি তেখেতৰ ঘৰত মই আহিছোঁ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব তো তেখেতৰ প্ৰতি আমাৰ যি দায়িত্ব তেখেতক শ্ৰদ্ধা জনোৱা সন্মান জনোৱা সেইটো আমি কৰিব লাগিব কাৰণ দেশৰ কাৰণে কাম কৰিবলৈ ওলাই গৈছিলে আৰু এটা নেচাৰেল কেলামিটি তেখেতে মৃত্যুবৰণ কৰিব লগা হ'ল আৰু এনেকুৱা কম বয়সত কম সময়ত মৃত্যু হোৱাটো আমাৰ কাৰণে সবৰ কাৰণে এটা বহুত ডাঙৰ এটা দুখৰ বিষয় তো সেইকাৰণে তেখেতৰ প্ৰতি আমি শ্ৰদ্ধা জনাম আমি পুটপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ আমাৰ বৰপেটাৰ চিনিয়ৰ চিফ নৱজিৎ বায়নৰ সৈতে নৱজিৎ বায়ন বৰ্তমান মৃত্যু কলিতাৰ বাসগৃহত উপস্থিত আছে নৱজিৎ পোনে পোনে আহিছোঁ আপোনাৰ ওচৰলৈ আৰু আজি যিহেতু মুখ্যমন্ত্ৰীগৰাকী উপস্থিত হ'ব জোৱানজনৰ ঘৰত কিমান সময়ত উপস্থিত হ'ব আৰু অধিক জানিব বিচাৰিছোঁ আপোনাৰ পৰা হয় মঞ্জুশ্ৰী এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ বাক্সা জিলাৰ আনন্দ বজাৰৰ হাটখোলাত মিটু কলিতাৰ বাসগৃহত আৰু আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰায় 9:30 বজাত মিটু কলিতাৰ এই বাসগৃহলৈ আহিব শোক সন্তপ্ত পৰিয়ালবৰ্গক তেওঁ সমবেদনা জ্ঞাপন কৰিব মই দেখুৱাইছোঁ এইটো ঘৰ এইটো পৰিয়াল আৰু ছিকিমৰ যি জলপ্ৰলয়ত মৃত্যু হৈছিল এয়া শ্বহীদ মিটু কলিতাৰ এই বাসগৃহ কালি বিটিআৰৰ প্ৰধান প্ৰমোদ বৰুৱাই আহি পৰিয়ালক সমবেদনা জ্ঞাপন কৰিছিল আৰু আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই পৰিয়ালটোৰ সৈতে তেওঁ সমবেদনা জ্ঞাপন কৰিব আৰু হয়তো মুখ্যমন্ত্ৰীগৰাকী মিটু কলিতাৰ পৰিয়ালটোৰ ক্ষেত্ৰত সহায় সহযোগৰ ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ কিছু কথা তেওঁলোকক হয়তো অৱগত কৰিব মোৰ সৈতে উপস্থিত আছে মিটু কলিতাৰ ভাতৃ এটা শোকাবহ ঘটনা সংঘটিত হৈ গ'ল আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব কি ক'ব প্ৰথমতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ এই খবৰটো শুনি আমাৰ ইয়ালৈ আহিম বুলি কোৱাৰ কাৰণে আমি তেওঁলোকক অশেষ ধন্যবাদ জনাইছোঁ আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ এতিয়া কি ক'ম আৰু যি হ'ব লগা আছিল হৈ গ'ল আৰু আপুনি মিটু কলিতাৰ বন্ধু কি ক'ব মিটু কলিতাৰ বিষয়ে বা তেখেতৰ স্মৃতি যুগমীয়া কৰাৰ কাৰণে কিবা মুখ্যমন্ত্ৰীক আবেদন জনাব নেকি হয় আমি গোটেই গঁয়া ৰাইজে আশা কৰিছোঁ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক যাতে তেওঁক যাতে আমি যিহেতুকে তেওঁ যোৱা নাইগৰাকী আমাৰ মাজৰ পৰা নোহোৱা হৈ গৈছে তাক তেওঁক যাতে আমাৰ নৱপ্ৰজন্মই মনত ৰাখিব পাৰে চিৰযুগমীয়া হৈ ৰয় তাৰ বাবে আমি এই আমাৰ হাতখোলা গাঁৱৰ মাজেৰে যোৱা পথটো তেওঁৰ নামেৰে নামাংকৃত কৰাৰ বাবে আমি তেখেতক অনুৰোধ জনাম আছিল মিটু কলিতাৰ বন্ধু মিটু কলিতাৰ ভাতৃ তেওঁলোকে যি মিটু কলিতাৰ বাসগৃহলৈ অহা যিটো পথ সেই পথ মিটু কলিতাৰ নামেৰে নামাকৰণ কৰাৰ বাবে মুখ্যমন্ত্ৰীক আবেদন জনাব মই পুনৰ কৈছোঁ ইয়াত দেখুৱাইছোঁ ইয়াৰ মিটু কলিতাৰ বাসগৃহ তেখেতৰ বৃদ্ধ পিতৃ মাতৃ আছে দুগৰাকী ভাতৃ আছে এগৰাকী ভনী আছে অবিবাহিত মিটু কলিতাৰ যি শোকাভাৱে মৃত্যুমুখত পৰিল স্বাভাৱিকতে গাঁওবাসী ম্ৰিয়মান হৈ পৰিছে এগৰাকী গাঁৱৰ লোক উপস্থিত আছে আপুনি নিশ্চয় লগ পাইছিল মিটু কলিতাৰ আপুনি লগ পাইছিল মুখ্যমন্ত্ৰী তেখেতে তেওঁলোকৰ
পরিয়ালটোর কারণে অল্প নিশ্চয়কৈ সকলে আশা করেছে, মুখ্যমন্ত্রীর পৰা সকলে আশা করেছে পরিয়ালটোর ক্ষেত্রতো কিছু ইতিবাচক পদক্ষেপ মুখ্যমন্ত্রী গ্রহণ করব। আর ইতিমধ্যে ইয়াত যে মুখ্যমন্ত্রী যে শ্রদ্ধা নিবেদন করব সেইখানে দস্তানখিনি ইয়াত রাখিছে। আর প্রায় 9:30 বজাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বাক্সার যে হাতখোলা, যে আনন্দ বাজারের যে হাতখোলা, এই বাসগৃহলৈকে আহিব। আর স্বাভাবিকতে যে যোৱা দেওবারে মৃত্যুকলি তার শিক্ষিত সম্পন্ন করা হয়েছে আর সকলে আসলে শোকত মিয়মান হয়ে আছে। এগারী অতি যুবক, অতি যুবকর যে অকালতে যে যুবকের প্রাণ মৃত্যু মুখত পড়বলগা হয়েছিল ঠিক জলপ্রলয়ের ফলত, স্বাভাবিকতে সমগ্র এই গাঁওবাসী শোকত মিয়মান হয়ে আছে। আর আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই গোটে পরিয়ালটকে সমবেদনা জ্ঞাপন করবলে এই স্থানে আহিব। আর মই কইছো যে মৃত্যুকুলিতার যে বাসগৃহলৈকে অহা যে পথ, সেই পথ মৃত্যুকুলিতার নামে নামাকরণ করার বাবে গাঁওবাসী মুখ্যমন্ত্রীক আবেদন জানাব, মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাব যাতে মৃত্যুকুলিতার স্মৃতি যাতে চিরযুগমীয়া হয়ে থাকে। আর যে ধরনের সহায় সহযোগ করব লাগে সেইখানে ধরনের সহায় সহযোগ রাজ্য সরকারের পর লাভ করব বলে আশা প্রকাশ করেছে। মঞ্জুশ্রী হয় নবজিৎ, আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে মুখ্যমন্ত্রীগী কিছু সময় পিছতে গিয়ে উপস্থিত হব আর এক আসলতে বুঝাব নার পরিবেশের সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে। আর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, সিকিমত মৃত্যুক আঁকড়ি লবলিয়া হল এজন জওয়ানে, আর আজি বাসগৃহলে যাব। আর বন্ধুবর্গর ভাতৃ সকলে উল্লেখ করেছে যে যাতে নবপ্রজন্মই জওয়ানজনক সদায় মনত রাখে, সেইভাবে যুক্ত গাঁৱৰ মাজেৰে যোৱা পথটো মৃত্যুকলিতাৰ নামে নামাকৰণ কৰিবৰ বাবে অনুৰোধ জনাব বুলি ইতিমধ্যে উল্লেখ কৰিছে বন্ধুবৰ্গই। আমি পুনৰবাৰ পুনে পুনে সংযুক্ত হৈছোঁ নবজিৎ পায়ন হৈছে। নবজিৎ পুনৰ আহিছোঁ আপোনাৰ ওচৰত। আমি নবজিতর সঙ্গে পুনের সংযুক্ত হম কিছু সময় পিছতে, যেহেতু মুখ্যমন্ত্রীগীও যিহ উপস্থিত হব আর বিভাগীয় প্রশিক্ষণের বাবে সিকিমলে গিয়েছিল সেনাজওয়ানজন। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো উভতি আহতে প্রলয়ঙ্করী বানত নিরুদ্দেশ হয়েছিল মৃত্যুকলিতা। সিকিমত ডাওর বিস্ফোরণের ফলত কি এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেয়া সকলরে জ্ঞাত। আর 7 অক্টোবর উদ্ধার করা হয় মৃত্যুকলিতার মৃতদেহ। ঘর জ্যেষ্ঠ সন্তান মৃত্যুর অকাল মৃত্যুত মর্মাহত হয়ে পড়েছে অঞ্চলবাসী। সোমবারে জওয়ানজনের বাসগৃহত উপস্থিত হয় বিটিসি প্রধান প্রমোদ বড়ো। আর প্রমোদ বড়ো উপস্থিত হওয়া কালি দিনটি উপস্থিত হয়েছিল বিটিসি প্রধান প্রমোদ বড়ো। আর সেই মুহূর্তের আমি কিছু দৃশ্য দেখাইছো আপনার। আর আজি মুখ্যমন্ত্রীগী কিছু সময় পিছতে প্রায় 9:30 বাজি গিয়ে উপস্থিত হব মৃত্যুকলিতার বাসগৃহত। নবজিৎ পুনরবার আছো আপনার ওসরত। হয় মঞ্জুশ্রী, বাক্সা জেলার আনন্দ বাজারের হাতখোলার যে মৃত্যুকলিতা বাসগৃহ আছে, মৃত্যুকলিতার বাসগৃহত কিছু সময় পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহি উপস্থিত হব। আর মৃত্যুকলিতার যে শোকসন্তপ্ত পরিয়ালবর্গক সমবেদনা জ্ঞাপন করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কালি বিটিআরের প্রধান প্রমোদ বড়োয় এই স্থানলৈকে আহি তেওঁলোকৰ ঘৰলৈকে আহি পরিয়ালকে ইতিমধ্যে সমবেদনা জ্ঞাপন করেছে। আর আজি প্রায় 9:30 বজাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মৃত্যুকলিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব আর তেওঁলোকৰ পরিয়ালের সমবেদনা জ্ঞাপন করব। মই দেখাইছো এই মৃত্যুকলিতার বাসগৃহ, ইতিমধ্যে ইয়াত সকল ধরনের সাজু করে রখা হয়েছে। আর শোকসন্তপ্ত পরিয়ালবর্গ ইতিমধ্যে প্রায় যা দেওবারে মৃত্যুকলিতা শেষকৃত সম্পন্ন করা হয়েছিল, পরিয়াল এটাও শোকসন্তপ্ত হয়ে আছে। মূলত উপস্থিত আছে মৃত্যুকলিতার এগারী বন্ধু। আপনি কি কব মৃত্যুকলিতার বিষয়ে, বা আপনার এগারী বন্ধুই সেনাজনত কাম করেছিল, দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু আকর্ণ হবলগা হয়েছে, আজি মুখ্যমন্ত্রী? আমি দাদার মৃত্যুত খুব শোক প্রকাশ করেছো আর তেখেতর আত্মাক চির তেখেতর আত্মার শান্তির কারণে আমি সবে কামনা করছো। কিন্তু এজন যিকোনো এজন ভাইয়ে হোক বা বন্ধুয়ে হোক যদি এনেকা অকালতে হেরাবলগা হয় আমার বহুতখিনি কষ্ট হয়। তথাপিও এনেকুৱা এটা মৃত্যু পাবর কারণেও মানুষ ভাগ্য লাগিব। যেখেত তেখেতর ইমান কন্ডোলেন্স প্রোগ্রামট আমাক ইমান মানুষে সঁহারি জনাইছে, আর লগতে তেখেতর বিদেশী আত্মার শান্তির কারণে আমি যিখিনি করিব পারো তেখেতর কারণে আমিও চেষ্টা করে আছো তেখেতর যাতে আত্মাটি ভালদরে শান্তি পাবে। মুখ্যমন্ত্রী আহিব ইয়ালৈকে, আপনার কিবা আবেদন থাকবে? আবেদন মানে তেখেতর নামত যাতে আমার যিখিনি আমার কাম উল্লেখ করা হয়েছে, আমার মোর লগর দাদাজনও উল্লেখ করেছে, সেইখিনি কাম যাতে তেখেতে আমাক করে দিয়ে, তেখেতর যাতে তেখেতর সুবরণত যাতে এইখিনি কাম হয় আমি সেইখিনি আশা করো মুখ্যমন্ত্রী স্যারের উপর। আপনার বন্ধু আছে, খুব পরিশ্রম করেছিল নিশ্চয়কি, খুব কেনে ধরনের আছে আসলে?
মৃত্যু কলিতা এজন অমায়িক বহুত শান্ত প্রকৃতিৰ লৰা আছিল আসলতে তেওঁক মানে ইমান ভাল লৰা আছিল গাঁৱৰে এজন গৌৰৱ আছিল যেতিয়া তেওঁ ভাৰতীয় সেনাত যোগদান কৰিছিল তেতিয়াৰে পৰা তেওঁ বহুত মানে গাঁওখনৰ কথা চিন্তা কৰিছিল সদায় যিকোনো অনুষ্ঠানতে তেওঁৰ বহুত অগ্ৰগণী ভূমিকা আছিল সকলোতে তেওঁ সহায় কৰিছিল আসলে হয়তো তেওঁ কম দিনত গুচি যাব কাৰণেই নেকি তেওঁ ৰাইজৰ লগত বহুত অন্তৰংগভাৱে মিলিত হৈছিল এজন এনেকুৱা ব্যক্তি হৰাই আমি সঁচাকৈ বহুত মৰ্মাহত হৈছোঁ কিন্তু তেওঁৰ মৃত্যুৱে আমাক এটা গৌৰৱ দিছে যাতে আমাৰ এই গাঁওখনে আজি এটা গৌৰৱ পাইছে গতিকে আমি আশা কৰিছোঁ যাতে তেওঁৰ নাম আমি চিৰযুগমীয়া কৰি ৰাখিব পাৰোঁ গোটেই গাঁওবাসী বদ্ধপৰিকৰ হৈছে সেয়ে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো আমি কাতৰে অনুৰোধ জনাইছোঁ।